नमस्कार बंधुरा, पिंकु टिंकु रान्नाघरे आपनादेर अनेक अनेक स्वागत। आज आमी चले एलाम आरो एकटी नतून रेसिपि निये। ताहले चलुन देखते थाकुन आज आमी की रेसिपि तैरी करी। तबे हाँ बंधुरा, रेसिपिटिर साथे किन्तु आपनारा शुरू थेके शेष पर्यन्त थाकबे। बंधुरा, आज आमी ए जैन्तो पोना माछ दिए आर कचि कचि पटल दिए पटल भापा रान्ना करे देखाबो। ताहले एबार आमी माछटा केटे धुए परिष्कार करे नि। चलुन বন্ধুরা, এবার আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এই পটল ভাপাটা রান্না করার জন্য ছোট ছোট দেশি পেঁয়াজ নিয়েছি। এই দেশি পেঁয়াজটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এই দেশি পেঁয়াজটা একটু ঝাল ঝাল, তো তরকারির টেস্টটাও অনেকটা বাড়িয়ে দেয়। এবার আমি একটা পাকা টমেটো কেটে নেব। এবার আমি পটলগুলো কেটে নেব। পটলগুলো এই রকম ভাবে কেটে নিতে হবে। আমি জিরে আদা লঙ্কা বেটে নেব। বন্ধুরা, এবার আমি পটল আর মাছ একসাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি উনুন ধরিয়ে দেব। এবার আমি মেখে রাখা পটল মাছ সবকিছু উনুন কড়াইতে দিয়ে দেব। এবার আমি একটু জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
नमस्कार বন্ধুরা, আমার আজকের পটল ভাপাটা রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাহলে আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।